নির্বাচনে দাঁড়ানোর আগে প্রার্থীকে পয়সার ব্যবস্থা করতে হবে অধীর। জেলা কংগ্রেস কার্যালয়ে সাংবাদিক বৈঠক করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। তিনি জানালেন, তৃণমূলের প্রার্থী লোকের বাড়ি বাড়ি গিয়ে টাকা দেওয়ার জন্য রাতের বেলায় যায় এবং লোক জানাজানি হতেই সেই তৃণমূল নেতা পালানোর চেষ্টা করে এবং একজনের ওপর দিয়ে গাড়ি চালিয়ে দেয়। ব্যাপারটি লোকাল অবজারভারকে জানানো হয়েছে। এই নির্বাচনে যেভাবে বন্যার মতো টাকা ছড়ানো হয়েছে, আগামী দিনের নির্বাচনে যাদের কাছে পয়সা নেই আর তারা ভোট করতে পারবে না। নির্বাচনে দাঁড়ানোর আগে প্রার্থীকে পয়সার ব্যবস্থা করতে হবে, তারপর তাকে ভোটে দাঁড়াতে হবে। যেভাবে বিজেপি এবং তৃণমূল বন্যার মতো টাকা খরচ করছে, যারা কংগ্রেস দল করি, ধারের কাছে প্রতিযোগিতায় যাওয়ার ক্ষমতা নেই আমাদের। ওয়ালিং ফেস্টুন পোস্টার জোগাড় করতে লম্বার হয়ে যাচ্ছে। গতকাল রাতে তৃণমূলের পক্ষ থেকে একটি করে শাড়ি ও 2000 টাকা নগদ দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গের নির্বাচনে এই সংক্রমণ ছিল না। যেমন নির্বাচনে করোনা সংক্রমণ বাড়ছে, তেমনই পশ্চিমবঙ্গের নির্বাচনে ঘুষ দেওয়ার সংক্রমণ বেড়ে চলেছে। এটা মমতা ব্যানার্জির অবদান। বিজেপি প্রতিযোগিতায় কম যায় না, এটা তারা প্রমাণ করে দিল। তিনি আরো বলেন, কংগ্রেস বিপিএল এর দল, আমাদের পয়সা নেই তাই দুরাবস্থার শেষ নেই। ব্যুরো রিপোর্ট, জেন টিভি। ওটা আমাদের কাছে যে খবর, সেটা হচ্ছে যে তৃণমূলের যে প্রার্থী, সে লোকের বাড়ি বাড়ি টাকা দেওয়ার জন্যে রাত্রেবেলা অভিযান করে। তো এলাকার মানুষ ভাবে, কী ব্যাপার, এত রাত্রে এত গাড়ি নিয়ে বাড়ি বাড়ি যাচ্ছে কেন? তখন সেই তৃণমূলের নেতা, সে তখন ওখান থেকে পালানোর চেষ্টা করে, আর পালাতে গিয়ে রানুঘর করে দেয় মানুষকে, মানুষের গায়ের উপর দিয়ে গাড়ি চালিয়ে দেয়। এই পর্যন্ত আমাদের জানা আছে। এখন আমরা বলেছি, ওখানকার যারা নেতৃত্ব আছে তারা, লোকাল যে অবজারভার তাকে বলেছে, পালাতে গিয়ে গাড়ি চাপা দিয়ে মানুষ মেরে দিল তৃণমূলের নেতা। কারণ এবারে নির্বাচনে যেভাবে বন্যার মতন টাকা ছড়ানো হচ্ছে, কল্পনা করা যায় না। আগামী দিনে নির্বাচনে যাদের কাছে পয়সা নেই তারা আর ভোট করতে পারবে না। মানে নির্বাচনে দাঁড়ানোর আগে একজন প্রার্থীকে আগে পয়সার ব্যবস্থা করতে হবে, তারপর তাকে ভোটে দাঁড়াতে হবে। যেভাবে বিজেপি এবং তৃণমূল বন্যার মতন পয়সা খরচ করছে, আমরা যারা কংগ্রেস দল করি, আমরা তাদের কাছে এই প্রতিযোগিতায় মানে ধারে কাছে আসার ক্ষমতাও নেই আমাদের। আমরা কোনো রকমে ভোট পরিচালনা করতেই হিমশিম খাচ্ছি, ওয়ালিং পোস্টার ফেস্টুন জোগাড় করতে দম পার হয়ে যাচ্ছে। কালকে রাত্রেও বিভিন্ন বস্তিতে গিয়ে তৃণমূলের পক্ষ থেকে শাড়ি 2000 টাকা নগদ, শাড়ি 2000 টাকা নগদ, এটা কি ভোট? অদ্ভুত ব্যাপার। পশ্চিমবঙ্গে কিন্তু নির্বাচনে এই সংক্রমণ ছিল না। পশ্চিমবঙ্গে যেমন করোনা সংক্রমণ বাড়ছে, পশ্চিমবঙ্গে নির্বাচনে এই ঘুষ দেওয়ার সংক্রমণ ভোটের সময়, এটা মমতা ব্যানার্জির অবদান। এবং সেই সঙ্গে নতুন করে বিজেপি পার্টির এই বাংলায় তাদের এই মমতা ব্যানার্জির অবদানের পাশাপাশি প্রতিযোগিতায় তারাও কেউ কম যায় না, সেটা বিজেপি পার্টি প্রমাণ করে দিল। মাঝখান থেকে আমাদের মতন যারা বিপিএল পার্টি বলতে পারেন, এই কংগ্রেস টংগ্রেস এইসব বিপিএল পার্টি, আমরা, আমাদের কাছে সব আছে, পয়সা নেই, আমাদের দুরবস্থা শেষ নেই।